হ্যালো সুপ্রিয় সপ্তম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর ইংলিশের যে লেসন 11 রয়েছে, দ্য অ্যাক্স, যেটি হচ্ছে আর কে নারায়ণের লেখা। ওর অ্যাক্টিভিটি 13-এ বলা হয়েছে রাইট আ স্টোরি উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং পয়েন্টস, অর্থাৎ নিচে কিছু পয়েন্টস রয়েছে, কিছু সংকেত রয়েছে, সেই সংকেতের ভিত্তিতে তোমাকে একটি স্টোরি রাইটিং লিখতে বলা হয়েছে। তো আমরা সবার প্রথমে অ্যাট ফার্স্ট পড়ে নেব সেই পয়েন্টসগুলো। তো পয়েন্টসে বলা হয়েছে ফ্রক্স লিভড ইন আ পন্ড, অর্থাৎ একটা পুকুরে ব্যাঙেরা বাস করতো। বয়েজ হিট স্টোন অ্যান্ড হার্ড দ্য ফ্রক্স, অর্থাৎ বালকরা পাথর ছুঁড়তে শুরু করলো এবং আঘাত করতে লাগলো সেই ব্যাঙগুলোকে। আর ফ্রগ আক্স, তখন একটা ফ্রক মানে একটা ব্যাং জিজ্ঞাসা করলো, হোয়াই আর ইউ থ্রোয়িং স্টোনস, কেন তোমরা পাথর ছুঁড়ছো? বয়েজ রিপ্লাইড, বালকরা উত্তর দিল, উই আর প্লেয়িং, আমরা খেলছি। ফ্রক স্টেট, অর্থাৎ ব্যাং বলল, ইট ইজ ডেথ টু আস, অর্থাৎ এটা আমাদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। বয়েজ ফেল, সরি, বালকরা দুঃখ অনুভব করলো। স্টপ স্পোর্ট, তাদের সেই খেলা তারা বন্ধ করে দিল। তো চলো, এই হিন্টসগুলো পড়ার পর আমরা গল্পটির নাম দিয়ে দিলাম দ্য বয়েজ অ্যান্ড দ্য ফ্রক্স, অর্থাৎ বালকেরা এবং ব্যাঙেরা। তো কি বলা হয়েছে দেখো, একেবারে সহজ করে লেখা রয়েছে, তোমরা বোঝার চেষ্টা করো, আশা করি বুঝতে পারবে বন্ধুরা। তো বলা হয়েছে দেখো, আ নাম্বার অফ ফ্রক্স, মানে অনেকগুলো ব্যাং, লিভড হ্যাপিলি, মানে লিভড মানে বাস করতো, হ্যাপিলি মানে কি, সুখে শান্তিতে, ইন আ পন্ড, একটা পুকুরে। তাহলে কি বলা হচ্ছে, আ নাম্বার অফ ফ্রক্স লিভড হ্যাপিলি ইন আ পন্ড, একটা পুকুরে অনেকগুলো ব্যাং হ্যাপিলি মানে কি, সুখে বাস করতো। দে আর পিসফুল লাইফ, দে আর মানে তাদের, পিসফুল লাইফ মানে শান্তিপূর্ণ জীবন, পিসফুল মানে হচ্ছে শান্তিপূর্ণ, লাইফ মানে জীবন, ওয়াজ ডিস্টার্ব মানে বিঘ্নিত হয়েছিল, ওয়াজ ডিস্টার্ব মানে বিঘ্নিত হয়েছিল, হোয়েন সাম লোকাল বয়েজ, যখন কিছু স্থানীয় বালক স্টার্টেড টু থ্রো স্টোনস, স্টার্টেড মানে শুরু করেছিল, টু থ্রো স্টোনস মানে কি, পাথর ছুঁড়তে শুরু করেছিল, ইনটু দ্য পন্ড মানে পুকুরে। তাহলে কি বলা হচ্ছে, দে আর পিসফুল লাইফ, তাদের সেই শান্তিপূর্ণ জীবনটা, ওয়াজ ডিস্টার্ব, সেই শান্তিপূর্ণ জীবনে বিঘ্ন ঘটেছিল, সমস্যা এসেছিল, হোয়েন সাম লোকাল বয়েজ, যখন কিছু স্থানীয় বালক স্টার্টেড টু থ্রো স্টোন ইন টু দ্য পন্ড, পুকুরে পাথর ছুঁড়তে শুরু করেছিল। ওয়ান ডে, একদিন, আ ফ্রক, একটা ব্যাং, ওয়াজ সিভারলি হার্ট, প্রচণ্ডভাবে আঘাত পেয়েছিল। ওয়ান ডে, একদিন, আ ফ্রক ওয়াজ সিভারলি হার্ট, অর্থাৎ একটা ব্যাং ভীষণভাবে আঘাত পেয়েছিল। সো সুতরাং দ্য এল্ডেস্ট ফ্রক, মানে সবথেকে বড় ব্যাং, শোট কারেজ, উৎসাহ দেখিয়েছিল, অ্যান্ড রেজ হিজ হেড, এবং তার মাথাটা তুলেছিল। সো সুতরাং দ্য এল্ডেস্ট ফ্রক, সবথেকে বড় ব্যাংটা, শোট কারেজ মানে উৎসাহ দেখিয়েছিল, অ্যান্ড রেজ হিজ হেড, এবং তার মাথাটা তুলেছিল। হি আস্কড, সে জিজ্ঞাসা করেছিল, হোয়াই আর ইউ থ্রোয়িং স্টোনস অ্যাট আস, কেন তোমরা আমাদের দিকে পাথর ছুঁড়ছো? বড় ব্যাংটা জিজ্ঞাসা করেছিল, সব থেকে বড় ব্যাংটা কাদেরকে জিজ্ঞাসা করেছিল, সেই বাচ্চাদেরকে জিজ্ঞাসা করেছিল, হোয়াই আর ইউ থ্রোয়িং স্টোনস অ্যাট আস, অর্থাৎ তোমরা কেন আমাদের দিকে পাথর ছুঁড়ছো বাচ্চারা? আ বয় রিপ্লাইড, তখন একটা বালক উত্তর দিয়েছিল, উই আর প্লেয়িং, আমরা খেলছি, উই আর প্লেয়িং, আমরা খেলছি। দ্য ওল্ড ফ্রক শোড দেম দ্য ইনজিওর্ড ফ্রক, দ্য ওল্ড ফ্রক মানে কি, সবথেকে বৃদ্ধ বা বড় ব্যাংটা, শোড দেম, তাদেরকে দেখালো মানে বাচ্চাদেরকে দেখালো, দ্য ইনজিওর্ড ফ্রক, সেই আঘাতপ্রাপ্ত ব্যাংটিকে, অ্যান্ড সেইট, বলল, হোয়াট ইজ প্লেয়িং টু ইউ, যেটা তোমাদের কাছে খেলা, ইজ ডেথ টু আস, সেটা আমাদের কাছে মৃত্যুর সমতুল্য, মানে তোমাদের খেলাটা আমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। হোয়াট ইজ প্লেয়িং টু ইউ, যেটা তোমাদের কাছে খেলা, ইজ ডেড টু আস, সেটা আমাদের কাছে মৃত্যু, অর্থাৎ তোমাদের খেলা আমাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। বয়েজ ফেল্ড, সরি, ফর দেয়ার অফেন্স, বয়েজ মানে বালকেরা ফেল্ড, সরি, দুঃখ অনুভব করেছিল, ফর দেয়ার অফেন্স, তাদের অপরাধের জন্য, অফেন্স মানে হচ্ছে অপরাধ, অ্যান্ড স্টপ দেয়ার ফাউল গেম অ্যাট ওয়ান্স, অ্যান্ড স্টপ মানে বন্ধ করে দিয়েছিল, দে আর ফাউল গেম, তাদের ওই খারাপ খেলাটা, অ্যাট ওয়ান্স মানে কি, তৎক্ষণাৎ। তাহলে বয়েজ ফেল, সরি, ফর দেয়ার অফেন্স, বালকেরা তাদের ওই অপরাধের জন্য দুঃখবোধ করেছিল,
এবং স্টপ দেয়ার ফাউল গেম অ্যাডভান্স, তৎক্ষণাৎ তাদের সেই খারাপ খেলাটি কি করেছিল, বন্ধ করে দিছিল। ওকে, তো মোরাল অফ দ্য স্টোরি কি, অর্থাৎ এই গল্প থেকে আমরা কি জানলাম, কি শিখলাম? ওয়ান ম্যানস জয় মে কজ পেইন টু অ্যানাদার, একজন মানুষের আনন্দ মে কজ পেন, যেটা যন্ত্রণা দিতে পারে, টু অ্যানাদার, অর্থাৎ একজনের আনন্দ অন্যের কাছে কিন্তু যন্ত্রণার কারণ হতে পারে, বা এইভাবেও আমরা বলতে পারি, ওয়ান ম্যানস প্লেজার মে কজ ডিসপ্লেজার টু আদার্স, অর্থাৎ একজন মানুষের আনন্দ অন্যের কাছে নিরানন্দে পরিণত হতে পারে, বা একজনের আনন্দ অন্যের কাছে নিরানন্দ স্বরূপ হতে পারে। তো সুপ্রিয় বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আশা করি তোমাদের আলোচনাটি ভালো লাগলো। যদি ভালো লাগে সুপ্রিয় বন্ধুরা, অবশ্যই একটি লাইক করো, সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে এই যে গল্পটি একটু বেশি বেশি করে শেয়ার করে দাও, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। আর কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও, এবং তোমাদের উদ্দেশ্যে বলবো, তোমরা কখনো অবলা প্রাণী যারা কিছু বলতে পারে না সেরকম প্রাণীর উপর কখনো কিন্তু অত্যাচার করো না, তাদেরকে কখনো মারধর করো না, কারণ তারা কিছু বলতে পারে না কিন্তু তারা তাতে কি হয়, যন্ত্রণা পায়। তো যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং তোমাদের পাশে যে সমস্ত জীবজন্তুগুলো রয়েছে তাদেরকেও ভালো রাখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।